কে কে নবী দিবস শুনেছেন হাত তোলেন। হাত তোলেন যে নবী দিবস আমরা শুনেছি, আপনারা শুনেন নাই? নবী দিবস শুনেছেন? মিথ্যে কথা। আমার আপনার বিয়েটা, আপনার শাদিটা, আপনার হায়াতটা, আপনার মৌতটা, আপনার হাসিটা, আপনার কান্নাটা, আপনার আশাটা, আপনার যাওয়াটা মানুষের মতো হতে হবে। কার মতো? জোরে বলো। কোরআন চাচি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যত আমল করবে, তুমি যত ইবাদত করবে, তুমি দুনিয়াতে বাঁচবে, দুনিয়া থেকে যাবে, সব আল্লাহর ইচ্ছায় হতে হবে, আল্লাহর হুকুমে হতে হবে, নবীর তরিকায় হতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা যেখানে থাকবে না, ও তরিকা যত ভালো হোক না কেন আমার আল্লাহ পছন্দ করে, আল্লাহ পছন্দ করে না। তাই শুনে দিচ্ছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ যদি আমার পছন্দের হতে হয়, আমার নবী যেমন করে গেছে, তোমার আমল যেন তেমন হয়, এমন থাকবে ইনশাআল্লাহ, এমন থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। নবী বললে, আদমের বেটা যখন মরে যাবে তিনটে জিনিস কাজ হবে। কটা জিনিস? জোরে বলো। তিনটে জিনিস কাজ হবে, যদি আসাদগা জারিয়া তাকে পাবে, ভালো ইলম শিখে গেলে, শিখিয়ে গেলে পাবে। আর আমি নবী বলে যাচ্ছি, ছেলে দোয়া করলে বাপের কাজ হবে। কে দোয়া করলে? জোরে বলো। নবী বললে, ছেলেকে দিয়ে দোয়া করাও। আমার আল্লাহ বললে, ছেলেকে দিয়ে দোয়া করাও। আর আমাদের দেশে সব মুসলমানরা বলেছে, ভালো মৌলভি দেখে দোয়া করাও। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা যখন নেবে না, আর আনো যত হায়াল করা মৌলানা, কিছুতে কাজ হবে না। বলে হবে না কি করে বুঝলে বলো? কোরআন বলছে, আমায় খোলো, আমাইয়া বতাগি ওয়ামা ইয়াবতাগি গাইরাল ইসলামি দিনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যখন তোমার কাছে পছন্দ হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার আমল আমি আল্লাহ সেদিন নেব না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে জলসাতে মোটা মোটা কথা শোনাচ্ছিলাম, এতক্ষণ এতক্ষণও মোটা মোটা শুনিয়েছি, আর একটা দুটো কথা শুনিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছি। বলেন তো বন্ধু, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত মাস্টার পাঠিয়েছে? 2,24,000। মুসলমান হয়ে মরার জন্য কতগুলো মাস্টারের দরকার? আপনার আমার কটা মাস্টার? একটাও নাই। আর যদি আছে তো মূল্য নাই? ভাবেন বসে বসে, আপনি মানুষ হয়ে কবরে যাবেন এটা ভাবছেন কি করে? এটা ভাবছেন কি করে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুদী মানুষেরা, এজন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ হয়ে বাঁচার জন্য আর মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আমি একটা গাইড বুক দিয়েছি। গাইড বুকটার নাম হলো, জোরে বলো, কোরআন। এটা যারা হাতে নেয়, এটা যারা সাথে নেয়, তারা হলো মুসলমান। তারা হলো, জোরে বলো, মুসলমান। যদি মানুষ হয়ে বাঁচতে চান, এটাকে হাতে নেন, একটু সাথে নেন, আর এটা যদি সাইডে সরিয়ে দেন, তাহলে আপনিও শুনে নেন, মানুষ হয়ে বাঁচবেন না, আর মুসলমান হয়ে মরা হবে। যদি বলো মরা হবে না, তো আমরা যারা এখানে বসে আছি মানুষ হয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। যদি বলেন হ্যাঁ না না, বাঁচবেন ইনশাআল্লাহ। বাবা জিরা কিছু মনে করবেন না, আগে বাস্তব এক মিনিট দেখিয়ে দিই, তারপর তো কোরআন আল্লাহ যেমনি শোনাচ্ছে তেমনি শোনাবো, হাদিস যেমনি আল্লাহ আমাকে বলার সুযোগ দেবে তেমনি বলবো। আপনাদের এখানে সকাল থেকে বিরিয়ানি চলছে, ভিড়ও দারুণ চলছে, খাওয়া দাওয়াও দারুণ চলছে, প্যাকিং করে গাড়ি গাড়ি পাড়ায় চলে যাচ্ছে। কোথায় যে গেল সব? পাড়ায় গেল নাকি?
এই সর্বনাশ। জলসার আগে বিরিয়ানি হাঁড়ি শেষ হয়ে গেল, আর খালি সেই ভোরের বেলা এসেছি আমি, তখন থেকে দেখছি মাল হাঁড়ি গরম হয়ে আছে, এখনও চলছে। আপনাদেরও হবে ইনশাল্লাহ, ঘাবড়াবেন না, দেবেন দেবেন দেবেন, হ্যাঁ খেয়ে নিয়ে ঠিক করেছ, বেশ করেছ, তোমার ঝেড়ে নিয়ে বসেছ, ও খোদা এদের ভালো করুক। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন সুদি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাদের কাছে বলে যাচ্ছি শুনে নেন, এই এত যে ভিড় ভাড়টা চলছে, চলছে তো, হ্যাঁ না বলেন? আপনাদের এখানে বিয়ে শাদি হয়? বিয়ে শাদিতে ভিড় সার হয়? খুব ভিড় হয়? হয়, বেশ ভালো। এ বাবাজি আপনাদের এখানে গরু টরু ছাগল টাগল পাপ মানে চাষ করে এরকম লোক আছে, আছে না? নাই যে দশটা ছাগল আছে পাঁচটা গরু আছে এরকম নাই তো? যাদের দশটা ছাগল আছে পাঁচটা গরু আছে, একটা গরুর যখন পেচ্ছাপ লাগে ছুটে গিয়ে পাকা রাস্তার ওই পারে পেচ্ছাপ করে তো কথা, হ্যাঁ কোথায় করে? ওই দলের ভেতরেই করে, হ্যাঁ না বল? বাথরুমে যায় না গরুটাও? যায় না ছাগল, ছোটো মানুষ না যায়, গরুটা যায় তো? গরু বাথরুমে যায় না, ওই পালের ভিতরেই ঝরঝর করে পায়খানা পেচ্ছাপ করে দেয়, হ্যাঁ না না বলেন? এ যদি বলেন হ্যাঁ না না, আমাকে ক্ষমা করে দেবেন, কারণ ওটা মানুষ না জানোয়ার, যদি বলো ওটা জানোয়ার, ওর অত লজ্জা সরম নাই, যখন হয়েছে ঝেড়ে দেওয়ার কোনো অসুবিধা নাই, হ্যাঁ না না বলেন? এ বাবাজি বিয়ে বাড়িতে 22-24 বছরের মেয়ে একদল ছিল, পাড়াতে ছেলেরা অনেক ছিল, বুড়ো ছিল বুড়ি ছিল, যুবক ও যুবতী ছিল, চেনা ছিল অচেনা ছিল, আর পেচ্ছাপ লেগে গেলে পাশে দাঁড়িয়ে পেচ্ছাপ কে কে করেছ হাত তোলো। আমার বাপজিরা শোনা আল্লাহ লেরা, ওই পাড়াতেই ঝেড়ে দিয়ে চড্ডে নেই ঝেড়ে দিয়েছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখছে বোন দেখছে যুবক যুবতী দেখছে ছোটরা বড়রা দেখছে, তোমার লজ্জা ছিল? এত বড় মাদ্রাসায় এতগুলো মানুষ এসেছে ভিড় হয়েছে, ওই ছোট মাসুম বাচ্চার যখন পেশাব লাগবে ছুটে দেখবে পালাবে, বাথরুমের ভেতরে চলে যাবে, পানি না নিয়ে বেরোবে না, তখন বুঝতে হবে এটা মানুষের ছানা, তাই পেচ্ছাপ লেগেছে পালিয়ে গেছে সবার সামনে পেচ্ছাপ। জোরে বলো, সিনেমা হল দেখেছেন? দেখেছেন ইনশাল্লাহ। এ হল দেখেছেন? হ্যাঁ না না বলেন? ফাংশনে কোনোদিন জীবনে গেছেন? কথা বল না, ফেরেস্তা মনে হচ্ছে, ফাংশনে যান নাই? হ্যাঁ বুড়ো আছে জোয়ান আছে ছোট বড় সব রকম আছে ফাংশনে, পেশাবখানা কটা? পেচ্ছাপখানা লাগে না, কারণ তো জানোয়ারের কারখানা, যার যখন লাগবে চেন টেনে ছেড়ে দেবে অসুবিধা। ওরে বোকা যখন হবে জলসা কোন নুরানি মজলিস হবে, মুসলমানের যখন কোনো অনুষ্ঠান হবে তখন পেচ্ছাপখানা পায়খানা আলাদা হবে, কারণ ওই রকম বেলের লাপনা করতে পারা যাবে। যদি মানুষ হতে হয় বন্ধু কোরআন হাতে নাও, যার হাতে কোরআন থাকবে ওই রকম অবস্থা হবে না, যাদের হাতে কোরআন আছে দাড়িতে খুল লাগবে না, যাদের হাতে কোরআন আছে ব্লাউজের মতো জামা পরতে পাবে না, যাদের হাতে কোরআন আছে ওদের বউদের গায়ে বরকা আছে, হ্যান্ডেল ছেড়া বউদের জীবনে বউ বলিবির বউদের জীবনে হ্যান্ডেল খোলা ব্লাউজ পাবে না, আর ডাক্তার মাস্টার বউদের ব্লাউজ আছে হ্যান্ডেল কিন্তু হাসবে না, হাসবে না, মেচেদার লোক আমাকে বাড়ি যেতে দেবে কিনা আল্লাহ জানে। হ্যাঁ হে বাবজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবার ভেবে দেখো মানুষ হবে কি করে, মানুষ যদি হতে চাও কোরআন হাতে তুলে নাও, আর কোরআন যখন হাতে নেবে তখন তোমার হাতে তাসের পাতা আসবে না, আর কোরআন যখন হাতে থাকবে জীবনে মদের বোতল আসবে না। এই জীবনে অনেক দেখেছো, অনেক কিছু দেখেছো, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইন্সপেক্টর অনেক কিছু দেখেছো, একজনের দাঁড়িয়ে বলো কলমলচা মসজিদের মেম্বারে বসে তাস খেলছে, একটা মৌলভীর নাম বলো, শালাকে খুন করে না দিত আমি জয়নাল্লাহ, একটা মৌলভীর নাম বলো, তুমি কটা মাস্টার নেবে কটা ডাক্তার নেবে বলো, কটা ব্যারিস্টার নেবে বলো, মোড়ের মাথা তাস খেলতে খেলতে গাঁজা খেয়ে উল্টে শুয়ে আছে দেখবে, চলো আছে না নাই? ওরে মানুষ হলো তারা, হাতে কোরআন রাখে যারা,
বললে দলিল কোথায়? কোরআন বলছে আমার পাতায়, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এত নবী দিয়েছে, এত রাসূল দিয়েছি, কোরআন দিয়ে বলেছি মানুষ হয়ে যদি বাঁচতে চাও আমি আল্লাহ সরিয়েছি, কোরআনটাকে ধরে নাও, ছেলেতে ধরো, মেয়েতে ধরো, বয়স্ক ধরো, বাচ্চাতে ধরো, ওরে ধনীতে ধরো, গরিবে ধরো, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সবাই কোরআন ধরে নাও, কোরআন হাত থেকে যখন নেমে যাবে দেখতে মানুষের মতো হবে, আসলে জানোয়ার হয়ে কবরে যাবে। গোটা জীবন মোলছাদের বলছে কি বেদের না মোলছাদ, কত দাঁড়িয়ে দেখো তুমি কুটকুট করেন, তোমাদের নোংরামও গেল না। তা বেশ বাবা ভালো, আমরা নোংরা, আমাদের কুটকুট করে না, আমাদের আসে থাক, মাল মরেস গোসল দেবে কে? বলে মোলছা না হবে না, ওই ওই মাস্টার ডাক। একটা মাস্টার আর গোসল দিতে আসে না, রে হেডমাস্টার কথা, হেডমাস্টার বলছে আমি জানি না মোলছা, আপনি দেন, আমি দিতে পারি একটা শর্ত, গায়ে হাত দেবো না, ওপর থেকে পানি ঢেলে দেবো, ধুইলাও তোমরা। কী বুঝলে? ও পানিতে ধুইতে গিয়ে বগল ফাঁক করে টেনে দেখে লাল মতো একদম দড়ি বেরোচ্ছে। হ্যাঁ কী এগুলো? নারকেল দড়ি কেন, গেঁজা খেত নাকি? বলছে না না নারকেল দড়ি নয়। বলি কি? হ্যাঁ আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, ও বাবা শোরুমে যদি এত তো গোডাউনে কত। ছি 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 ছি, তোমার লজ্জা করে নাই? মানুষ হয়ে যদি মরতে চাও হাতে কোরআন নাও, কসম খোদার বলছি কোনো আলেমের দেহেতে নোংরা লোম দেখতে পাবে না, কোনো আলেমের দেহেতে নোংরা নখ দেখতে পাবে না। এমন নখ রেখেছে খামচা মারলে গায়ের গোস্ত থাকবে থাকবে না। আর কোরআন শিখেছে আপনার নখটা এক সপ্তাহের মধ্যে পরিষ্কার করে ফেলো, বেশি লম্বা করো না, ওর ভেতরে ময়লা থাকলে পানি না গেলে তোমার অজু হবে না, তোমার জাহান্নামে জ্বলতে হবে, তাইতে নখটা ফেলতে হবে, নখ বেশি দিন রাখা। আর এ মাল এমন নখ রেখেছে মনে হবে যেন ভাল্লুকের বাচ্চা, কাপাক করে মারলে সব মনে আসে। হে হে, মানুষ হতে চাও কোরআন হাতে নাও, কোরআন হাতে নাও। বললে হুজুর দলিলটা কোত্থেকে পেয়েছো বলো? আল্লাহ নবী বললে তাহলে তো আমার সঙ্গে পাঠশালায় চলো। কি বলেন যে যাবেন ইনশাল্লাহ? হ্যাঁ পাঠশালা যাবো ইনশাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো আমার রসুল যেটা দেবে ওইটা নাও। দাঁড়া টাইম দেখি কতদূর গেছে, এই এই কোজে এই রে খে হয়েছে, ও তো সেরে ফেলে দশ দশ হয়ে গেল তো, এই সব বাঁশ শুকনো বাঁশ। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনরা সুদি মানুষেরা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন যে আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিব যেটা দেবে ওইটা নাও, আর যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। সারা জীবন জলসা শুনছো তো? হ্যাঁ না না বলেন। এই আপনাদের এখানে নবী দিবস হয়, গত বছর আমার দাওয়াত হয়েছিল আবার কেটেও গেল, আসতে পারলাম না। নবী দিবস হয়, নবী দিবস হয়, নবী দিবস শুনেছেন? কথা বলেন এরা। হ্যাঁ না, কে কে নবী দিবস শুনেছেন হাত তোলেন, হাত তোলেন যে নবী দিবস আমরা শুনেছি। আপনারা শুনেন নাই নবী দিবস শুনেছেন? হ্যাঁ মিথ্যে কথা, নবী দিবসই শুনে নাই, জিজ্ঞেস করুন শুনেছে, নবী দিবস শুনেন নাই আপনারা? আপনি আবদুল্লাহর বেটা মুহাম্মাদের জীবনী শুনেছেন, নবীর জীবনী শোনেন নাই? মাই চ্যালেঞ্জ, যদি না বোঝাতে পারি আমি জয়নাল মৌলভী নয়। বোকা কথা আর ইউটিউবে চলছে, এতগুলো মোবাইল রেকর্ডিং হচ্ছে, যদি জানা না থাকতো কি বুক ঠুকে এমনি বলছে? আপনারা যা শুনেছেন সেটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ঘটনা শুনেছেন, নবী দিবস তো শোনেন নাই। 65 বছর নবী দিবস হচ্ছে আর বক্তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে বুকে দরদর করে পড়ছে, শ্রোতা জলসা শুনে মাতোয়ারা হয়ে যাচ্ছে। সেদিন আমিনার করে যখন সোনার চাঁদ এলো, আসমান জমিন মুখরিত হলো, গোটা আকাশ থেকে আলো যেন জমিনে নেমে এলো, আমিনার ঘর উজালা হয়ে গেল, আসমানের ফেরেশতারা নিচে নেমে আমার নবীকে দোলনাতে খেলাচ্ছিল, আর তারা সেদিন আমার নবীকে কোলে নিয়ে দোলনা দিয়ে জান্নাতে দোলনাতে দোলনা দিয়ে বলছিল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। ফেরেশতাদের দোলনা চলে, কবিতা গায়, আমার
নবী ঘুমায়, আমার নবী মামায় দোলনাতে শুয়ে হাত পা এমনি করে নেড়ে যায়, আকাশের চন্দ্রটা আকাশেতে নেচে বেড়ায়। যেন বলে সুবহানাল্লাহ, নবী জমিনে শুয়ে হাতের ইশারা করলে আসমানের চাঁদ খেলনা হয়। ওই নবীর গল্প শুনেছেন না শোনেন নাই? হ্যাঁ না বলেন, এ জোরে বলেন, শুনেছেন না শোনেন নাই? যেদিন হালিমা বাচ্চা নিতে এলো, মক্কার মানুষ হালিমাকে দেখে তাড়িয়ে দিল, গায়েতে গোস নাই, এর ঝোলায় কোনো কাপড় চোপড় নাই, এ বাচ্চা সিদ্ধ করে খেয়ে নেবে, ফিরে আসার আশা নাই, তাড়িয়ে দিয়ে হালিমাকে কেউ দেয় না, আমিনার বাচ্চা কেউ নেয় না, হালিমাকে কেউ বাচ্চা দেয় না, ঝামেলা কেমন দেখে না। আল্লাহ পাক শোনাচ্ছে, বাংলার কায়দা শুনে নাও, সিরু পিলার দিয়ে, আগে বলেছি না সিরু পিলার দিয়ে, বলে বাংলার কায়দা হলো, অঙ্কের কায়দা হলো মাইনাস মাইনাস, না না না, আর না মানে ভাত খাবি না, খাবে না, তার মানে খাবে, কত বলছেন নাই, না না মানে ওদিকে হালিমাকে দেবে না, আমিনার বাচ্চা কেউ নেবে না। আল্লাহ বলছে এটাই হলো প্লাস পয়েন্ট, তা না হলে হবে না, সবাই হালিমাকে তাড়িয়ে দেয়, আমিনা বসে দেখে যায়, সবাই চলে যায় আমার কাছে আসে না, হালিমা পা 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 করে আসে আর দরজার কাছে এসে বলে আমিনা, মক্কার সবাই ফিরিয়ে দিয়েছে বোন, তু যেন ফিরিয়ে দিস না। আমিনা বলছে হালিমা, নিঃস্ব বলে সবাই ফেলে পালিয়ে গেল, তু যেন ফেলে পালাস না। এ বাবাজি, এইরকম চলছে সুর করে ঘটনা, সোতাখালি ফুপিয়ে খাচ্ছে আল্লাহ, আমার নবীর জীবন কীরকম ছিল দেখো। হ্যাঁ না না বলেন, নবী কত বছর বয়সে হয়েছে? 40 বছর। আপনি 40 বছরের পরের জীবনই শুনেছেন না আগের জীবনই? তার মানে নবী দিবস জীবনে হলো না, আবদুল্লাহর বেটা জীবনী শুনে চলে গেছে, নবীর জীবনী হলো না। ওই আবু জেহেল নবীকে কোনোদিন দেখলো না, আর আমার নবীকে দেখলে আবু জেহেল কলমা না পড়ে থাকতে পারত না। আবু জেহেল দেখেছে এটা আবদুল্লাহর বেটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে কলমা পড়তে বাধ্য হতো, জবান বন্ধ হতো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সারা জীবন ওই গল্প শুনেছেন দুধ খাওয়ার বেলার, 40 বছরের জীবনই কোনোদিন শুনলেন না, আর 40 বছরের জীবনই শুনলে বেনামাজি হতে পারতেন না। নবী দিবসের মানুষ যদি বেনামাজি হয়, তাহলে বুঝতে হবে নবী দিবস নয়, এটা মৃত্যুকে শুধু গল্পের আসর হয়। ওই নবী দিবসে শুনবে যারা, কসম খোদার দাড়িতে খুর দেবে না তারা, নবী দিবস শুনবে যারা, দেবে যারা, তাহাজ্জুতে কাঁদবে তারা, এটা নবী দিবসের ঘটনা। আমার নবী যা করে গেছে সেটা কোনোদিন বলে না, খালি ছেলেবেলার গল্প বলে নবী দিবস চালিয়ে দেয়। হ্যাঁ না বলেন, আমিনার বাচ্চার গল্প শুনেছ, আবদুল্লাহর বেটার গল্প শুনেছ, আমার নবীর গল্প শোনা, যদি বলো নবী দিবস হয়েছে, নাম করে মেরে খেয়েছো বাবাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আম্মা আতা কুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আতাসপাড়া সুরা হাসারের 7 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে মাতা কুমুর রাসূলু ফাখুজু, আমার নবী যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আমার নবীটা যদি তুমি না নাও, তোমারটা আমি নেব না, আর তুমি যদি ছেড়ে না দাও, আমি তোমায় ছাড়বো না। আজকে জলসাতে 1 পিট শোনো, 2 পিট শোনাতে পারবো না, কারণ মাত্র 1টা ঘন্টা হাতে সময় আছে, ওদিকে
ছুরিও হাতে আছে, বুঝতে পারছেন না? আর দুটো জবাই একসঙ্গে কী করে করবো? তাই একটা শোনো, আমার নবী যেটা দেবে ওটা নবী ইনশাআল্লাহ।